ফটিক শরীফ বিদেশি অস্ত্রসহ ফারুক রায়হান নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুল্লাপুর উপনির্বাচন নিরাপত্তার চেকপোস্ট তুগু সিএনজিতে সিঙ্গেল দিলে গাড়ির তাহা সন্ত্রাসী ফারুক দুরিয়ানে দাবের সময় জাহানপুর রাস্তার মাতা আবিশা মার্কেটর ডাকদিত্তুন এসআই নুরুল করিম ও ফোর্স তারে আটক করে। এ সময় তাত্তুন উগ্র বিদেশি 9mm পিস্তল সহ 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবিশা মার্কেটের পাশে একটা সিএনজিতে করে উক্ত সন্ত্রাসী যাওয়ার সময় পুলিশ তাকে সিগন্যাল দেয়। ওই লোকটা সিগন্যালের সাথে সাথে নেমে পালানোর সময় আমাদের অফিসার এবং ফোর্স তাকে ধৃত করে এবং তার মাজার ভিতর হইতে প্যান্টের মধ্যে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করে। কেওয়ায়র মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।